সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব কবির, সরাসরি যাব তার কাছে। শোয়েব, ইমদাদ, গত বছরের এই সময়ে চীনের উহান প্রদেশের দিকে সবাই তাকিয়েছিল, কেননা সেখান থেকে প্রথম করোনা ভাইরাস উৎপত্তি হয়। আর একই সময়ে এই বছর সবাই কিন্তু তাকিয়ে রয়েছে যুক্তরাজ্যের দিকে, কেননা সেখানে এখানে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন করোনা ভাইরাসের যে ভাইরাস সেটি পাওয়া গেছে এবং সেটি পুরো বিশ্বে ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর সংখ্যার যে বিষয়টি সেটি হলো আগের যে করোনা ভাইরাস চেয়ে এই ভাইরাসটি প্রায় 70% বেশি সংক্রমিত হচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে বর্তমানে ব্রিটেন সহ পুরো বিশ্বে কিন্তু বড়দিনের উৎসব, নতুন বছরের উৎসব সব কিন্তু লন্ডন বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র নতুন যে করোনা ভাইরাসের যে আবির্ভাবের সেই ঘটনায়। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে যুক্তরাজ্যের সাথে এখনও পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক দেশ তাদের সাথে সম্পূর্ণ ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। পাশাপাশি ফ্রান্সের সাথে এবং যুক্তরাজ্যের সাথে যে যোগাযোগ ছিল সেটিও প্রায় ব্যাহত রয়েছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে ব্রিটিশ সরকার, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইতিমধ্যে লন্ডন সহ পার্শ্ববর্তী এলাকা যেগুলোতে সংক্রমণের হার অতিমাত্রায় সেসব জায়গায় সর্বোচ্চ লকডাউনের সতর্কতা এবং টিয়ার ফোর জারি করেছে। তবে আজ হয়তো সরকারের উচ্চ মহলের যে একটি বৈঠক, এরপরে হয়তো জানা যেতে পারে যে ইংল্যান্ডের সব কটি এলাকাতে হয়তো লকডাউনের সর্বোচ্চ সতর্কতা জারি করতে পারে। তবে ব্রিটিশ সরকারের আরেকটি যে চ্যালেঞ্জ রয়েছে সামনে, কিন্তু ব্রেক্সিট, যে ব্রিটেন থেকে ইউরোপ যাওয়ার প্রাককালে এই ধরনের একটি ধাক্কা দিয়ে তাদেরকে সামাল দিতে হবে, তারা কিন্তু কখনো ভাবেনি। আপনি জানেন যে এর পরের দিনে, দুদিন পরে হয়তো বড়দিন, এর পরের দিন বক্সিং ডেতে স্বাভাবিকভাবে ব্রিটেনবাসী কিন্তু কেনাকাটায় ব্যস্ত থাকে, তারা কিন্তু এই ধরনের কেনাকাটা যাচ্ছে না। আরেকটি বিষয় উদ্বেগ যেটি রয়েছেন, আমরা যারা ব্রিটেনে বাংলাদেশি রয়েছেন তারা কিন্তু বেশিরভাগে, কিন্তু অধিকাংশই পূর্ব লন্ডনের যে হোয়াইট চ্যাপেল যে এলাকা রয়েছে এখানে থাকছেন এবং টাওয়ার হ্যামলেটস বিভিন্ন এলাকা রয়েছেন, এসব এলাকায় কিন্তু সংক্রমণের হার অতিমাত্রায়, এই সংক্রমণের হার আগেও ছিল অতিমাত্রায়। আমরা দেখেছি যে প্রথম যে করোনা ভাইরাসের ভয়াল থাবায় সেই সময় কিন্তু অনেক বিপুল সংখ্যক বাংলাদেশি মারা গেছেন, এবারেও কিন্তু সংক্রমণের হার কিন্তু বাড়ছে। আমরা বিভিন্ন জায়গায় খবর পেয়েছি যে বাংলাদেশিরা পুরো পরিবার সহ আক্রান্ত হচ্ছেন। তবে এবং আপনার আরটি যিনি জানেন যে এখানে ব্রিটেনে বিপুল সংখ্যক বাংলাদেশি চিকিৎসক এবং নার্স কর্মরত রয়েছেন, তারা আমাদের জানিয়েছেন যে তারা প্রথম দফার যে ফাইজার এবং বায়োনটেকের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন কিন্তু তারা অনেকে গ্রহণ করেছেন। তবে ব্রিটেনবাসী এখন তাকিয়ে রয়েছেন যে 28 কিংবা 29 ডিসেম্বর হয়তো বা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে ভাইরাস সেটির যে ভ্যাকসিন সেটি অনুমোদন দিতে পারে ব্রিটিশ সরকার। এখন দেখার বিষয় যে ব্রিটিশ সরকার কতটুকু সামর্থ্য হচ্ছে এই করোনা ভাইরাস মোকাবেলায়। এই ছিল সর্বশেষ। ব্রিটেনের লন্ডন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শোয়েব কবির, তিনি জানাচ্ছিলেন নতুন করোনা ভাইরাসের সবশেষ খবর।